বাইপাসে কলেজ ছাত্রী ধর্ষণ কাণ্ডে মঙ্গলবার আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির নাম জয়ন্ত রাউত এবং তার বাড়ি চারিপাড়া এলাকায়। সদর এসডিপিওর নেতৃত্বে পুলিশ বিমানবন্দর থেকে এই আসামিকে গ্রেপ্তার করে বলে জানান তিনি। জয়ন্ত রাউত ধর্ষণকাণ্ডে সক্রিয় ভূমিকায় ছিল এবং পরবর্তীকালে অন্য আসামিদের পালাতে সাহায্য করেছিল বলেও উল্লেখ করেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার। আমতলী থানার রিসেন্ট রেড কেস ইনসিডেন্টে আরেকজনকে আটক করা হয়েছে। ওর নাম হলো জয়ন্ত রাউত, বাবার নাম লেট উমেশ রাউত, চারিয়াপাড়া। ও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল সেই রেপ কাণ্ডে। ওকে আজকে এসডিপিও আমতলী কাম সদর এয়ারপোর্ট থেকে আটক করে, ও রেপ কেসে ও আসামি, ও গ্যাং রেপটা ফেসিলিটেট করে এবং অন্যদেরকে পালাতে ও সাহায্য করে। সে কোথায় গিয়েছিল? সে কমিশন অফ ক্রাইমের পর ও গা ডাকা দিয়েছিল, ও আসামে ছিল, আজকে ও এসেছে। আফটার আমরা প্রেশার মাউন্ট করেছিলাম অনেক রকমভাবে ইন্টারোগেশন করে, ওর ফ্যামিলি মেম্বার্স, ওর ফ্যামিলি মেম্বার ট্রিদের মধ্যে যারা যারা আছে ওদেরকে সামন করেছিলাম থানাতে। সাইন্টিফিক এভিডেন্সে ওর ট্র্যাক হয়েছে, ও কোথায় আছে, ওকে আনা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। এখন আরও তথ্য উঠে আসবে এই কাণ্ডে। এই কাণ্ডে মূলত তো যে এফআইআরটা হয়েছিল সেই এফআইআরের মধ্যে একজনের নামই ছিল, পুরো ওর মা ছিল, কমপ্লেনেন্টের মা ছিল, মানে ভিকটিমের মা ছিল কমপ্লেনেন্ট, তো উনি একজনেরই নাম দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমাদের ইন্টারোগেশনে বা অন্যরকম এভিডেন্সে দেখা যায় আরও কিছু লোক জড়িত আছে এই কেসে। এ নিয়ে ধর্ষণকাণ্ডের সর্বমোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে এবং ক্রমাগত পুলিশি চাপের দ্বারাই জয়ন্ত রাউতকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজদীপ দেব। ধৃত আসামিকে পুলিশ রিমান্ডে নিয়ে আরও তথ্য জানা হবে বলে উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।